আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় দেশবাসী ও প্রবাসীবাসী, আপনারা যে যেখানে আছেন আশা করি অনেক সবাই অনেক ভালো আছেন, এবং আমি কামনা করি আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। প্রিয় দেশবাসী ও বন্ধুরা, দীর্ঘ প্রায় দুই সপ্তাহ আমি কোনো ভিডিও আপলোড করিনি, একটা কাজে আমি বাইরে ছিলাম, এই জন্য আমি নতুন কোনো ভিডিও আপলোড করতে পারিনি, এই জন্য খুবই দুঃখিত। আমি গতকালকেই আসলাম, তাই এতদিন এই ভিডিওগুলো আপলোড করতে পারিনি। তো যাই হোক, এই জন্য আপনারা মন খারাপ করবেন না, আর আপনারা আমাদের ভিডিওগুলো নিয়মিত আপলোডের ভিডিওগুলো নিয়মিত দেখবেন, এবং যারা নতুন দেখতেছেন তারা আমাদের এই ভিডিওগুলো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, এবং লাইক শেয়ার করে আমাদের পাশে থাকবেন। এখানে দেখতে পাচ্ছেন এক্সিট বলপেন মেশিন 4-in-1 ম্যানুয়াল। এই মেশিনটা দিয়ে প্রতিদিন 3 জন লোক 6000 পিস কলম তৈরি করতে পারে। এই মেশিনটা দিয়ে 6000 পিস কলম তৈরি করতে পারে 3 জন লোক। তো মোটামুটি এই মেশিনটা দিয়ে খুব ভালো স্পিডে কাজ করা যায়। এটা 4-in-1 হাই কোয়ালিটি বলপেন মেশিন, সবচাইতে ভালোটা দামিটা। আরও আছে লো কোয়ালিটি, তো এর মধ্যে এটা সবচেয়ে ভালো কোয়ালিটি। তো যারা আমাদের এই ভিডিওগুলো দেখতেছেন এবং ভিডিও দেখে যারা এই বলপেনের মেশিন এবং বলপেনের কাঁচামাল নিয়ে যারা ব্যবসা করতে চান, তারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন, আমাদের ঠিকানা 38 নং আজগর লেন, চুরিহাট্টা, চকবাজার, ঢাকা। সানি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস, 38 নং আজগর লেন, চুরিহাট্টা, চকবাজার, ঢাকা। আপনারা এই ঠিকানায় চলে আসবেন, ডিসক্রিপশন বক্সও আমার ঠিকানা দেওয়া থাকবে, আপনারা এই ঠিকানায় চলে আসবেন। আর অবশ্যই আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, একটা বেল আইকন দেখতে পাবেন, ওটা বেল আইকনটা চেপে আমার যত ভিডিওগুলো আপলোড করবো আপনারা প্রথমেই পেয়ে যাবেন, এবং বেশ ভিডিওগুলো বেশি ভালো লাগলে আপনারা একটা লাইক দিয়ে দিবেন, পারলে ভিডিওটা শেয়ার করে দিবেন সবার মধ্যে যেন সবাই দেখতে পারে। আমাদের এই ছোটো ছোটো অল্প পুঁজির যে বিজনেসটা, এই বিজনেসটা করে আপনারা মোটামুটি আপনাদের অভাব অনটন দূর করতে পারবেন, এবং যারা বেকার আছে বেকারত্ব দূর করতে পারবেন। এখানে আমার এক ভাই এসেছেন, তারা এসেছেন কলমের মেশিনটি দেখতে এসেছেন, কীভাবে কলমের মেশিন দিয়ে কাজ করতে হয় তারা আগে দেখবেন, তারপরে আপনি অ্যাডাপ্টারটা আগে সবার আগে কালি ভরেন ভাই, সবার আগে কালি ভরেন একটা নতুন কলম দিয়ে। হ্যাঁ, সবার আগে কালি ভরেন, কীভাবে কালি ভরতে হয় এটা দেখেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নাই মানে ভরেন আর কি এইভাবে। হ্যাঁ হ্যাঁ, এখানে এই চাবি অফ করা আছে, এই অন পিলন, এটা ওয়ান। হ্যাঁ, এখান দিয়ে নজল দিয়ে কালি উঠবে, আর এইটা হচ্ছে অ্যাডজাস্টিং, এই যেখানে দেখতে পাচ্ছেন এটা অ্যাডজাস্টিং, এটা যত বেশি এইদিকে আনবেন তত কালি বেশি উঠবে, বাইরের দিকে নিলে কালিটা কম উঠবে, ঠিক আছে। তো যে হ্যাঁ, ওটা চাপ দিলেই আস্তে করে, হ্যাঁ কলমে কালি দেখা যাবে, আপনি চাপ দিলেই কালি উঠবে। হ্যাঁ চাপ দেন, হ্যাঁ হ্যাঁ চাপ দিলেই কালি উঠবে, এক চাপেই কালি উঠে যাবে। অ্যাডজাস্টিং করে নেবেন, যতটুকু কালি উঠানো দরকার অ্যাডজাস্টিং করে নেবেন, ঠিক আছে। ধরেন কালি ভরছেন, হ্যাঁ হ্যাঁ এক চাপেই, যদি বেশি নিয়ে নেন এক চাপে কালি ভৈরব আবার বের হয়ে যাবে। হ্যাঁ, এখানে আপনি অ্যাডাপ্টার লাগান, জি অ্যাডাপ্টার লাগান, না না ছাইরা দিলে হবে না, ছাইরা দিলে হবে না, আপনি যে লাগাইছেন এটা তো এখন নড়তে আছে, নড়বে না, যে ই আছে নাট স্ক্রুপ লাগাই নেবেন, আপনি এটা ধরে নিতে হবে। আর আরেকটা নেন, আরেকটা নেন, আরেকটা নতুন নেন, হ্যাঁ আপনি ধরে নেন, আপনি বাম হাত দিয়ে এটা ধরবেন, জি বাম হাতটা ধরেন, যে একটা অ্যাডাপ্টার নেন, জি হ্যাঁ আপনি ওইটা ধরেন, মাঝখানে ধরেন, এটা নেই এটা ধরেন, এখানে ধরেন, হ্যাঁ এই যেভাবে আঙ্গুলটা ধরেন, এত জোরে সব ধরা লাগবে, হ্যাঁ ছাড়েন, হ্যাঁ বাস হয়ে গেছে, এজি আছে না। আচ্ছা এখন যেটা করণীয় এটা হচ্ছে আপনার, হ্যাঁ টিপস লাগে, চোখা মাথাটা ভিতরে ঢুকাই দেন, হ্যাঁ 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 চোখা মাথাটা ভিতরে ঢুকাই দেন, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ আপনি এখানে হাত রাখেন, এখানে হাত রাখেন, যে হ্যাঁ কোনো সমস্যা হয়েছে,
লাগছে না? আচ্ছা বসেন, সমস্যা নেই, লাগছে না? আরেকটা ট্রাই করতে পারেন, এটা এটা আরেকটা ট্রাই করতে পারেন। ওই যে দেখেন কোনটা যেন, এই যে এটা লাগান, এটা লাগান, টিপস লাগান, এটা আপনি লাগান একটা, হ্যাঁ আপনি একটা লাগান জি, ব্যথা পায়েন না, এটা একটু সরান, হ্যাঁ এই তো লেগেছে একদম ইজি। এখন মনে করেন টিপস লাগাইছেন, অ্যাডাপ্টার লাগাইছেন, সবার আগে কালি বসতেন তাই না, তারপরে অ্যাডাপ্টার লাগাইছেন, কালোটা হচ্ছে অ্যাডাপ্টার, এটা কালো সাদা লাল নীল সবুজ বিভিন্ন হয়ে থাকে, তারপরে যেটা মনে হচ্ছে ওটা নিতে পারেন। তো যা তারপরে যেটা কাজ হচ্ছে অ্যাডাপ্টার সব কিছুর পরে আপনার কালি ভরছে না, কালি ভরার পরে বাতাস দিতে হবে, সেন্ট্রিফিউজিং মানে সেন্ট্রিফিউজ করতে হবে, কালিটা ফাঁকা ফাঁকা থাকে, হ্যাঁ তো কালিটা ফাঁকা ফাঁকা থাকলে ওই কালিটা দেখুন, দেখেন এই যে এটা ভরছেন, এই কল কালি বসেন, অ্যাডাপ্টার লাগাইছেন, টিপস লাগাইছেন, কিন্তু কালিটা যে বসেন কালিটা ফাঁক ফাঁক থাকতে পারে, ফাঁক থাকলে কিন্তু লেখা ভালো আসবে না, ছেড়ে ছেড়ে আসবে, অথবা কালি ফাঁক থাকলে পিছন দিয়ে কালি ঝরে যাওয়ার সম্ভাবনা আছে। তো আপনারা সব কিছু করার পরে এই এই যে দেখতেছেন সেন্ট্রিফিউজিং মেশিনটা, এটার ভিতরে যতগুলো করে আসে এক একটা ডিবার মধ্যে যত টিকা আসে 80 পিস 90 পিস তিনটা ডিবা ভরবেন, তিনটা ডিবা ভরে আপনারা এই মেশিনটা ছেড়ে দেবেন, হ্যাঁ 220 লাইনই চলবে, বাসা বাড়ি যে কোনো লাইনই চলবে, হ্যাঁ এরকম মনে করেন এই যে সারছেন না, হ্যাঁ এরকম 5-7 মিনিট ঘুরাইলে হয়ে যাবে, 5 মিনিটের নিচে না, প্রচণ্ড স্পিডে ঘুরে বাতাসটা পিছনটা ঢুকে এটা সেন্ট্রিফিউজিং হয়ে যাবে, ঠিক আছে, তারপরে কলমটা টাইট হয়ে যাবে এবং পিছনটা কখনও ঝরবে না, এবং খুব হালকা 220 ভোল্টের কারেন্ট খাবে, বেশি একটা খাবে না, মাসে হয়তো কত 200 টাকা আসতে পারে কারেন্ট বিল, একটা ফ্যানের মতো আর কি, ঠিক আছে।